সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমার দিদি বললো এখন ডিম টোস্ট বানাতে, এই যে সব সরঞ্জাম নিয়ে চলে এসেছি। এই যে বাবু স্কুল যাবে, তাই বললো একটু ডিম টোস্টটা বানিয়ে দাও। আমার দিদি খুব হাসছে, আমি ভিডিও করছি বলে আমি হয়েছে মানে খুনতে চাইছি, তাই জন্য হাসছে। এই মেয়েটা তোমাকে যা তা বলছে বাবু, তোর মা তোকে এইটাই দেবো, ক্ষেপড়ো ক্ষেপড়োটা এদিকে এদিকে বেশি করে ডিম দিদি। বাবু মাঝখান দিয়ে কেটে দি, ভালো ভাজা হবে, গোটাই খাবে তুমি। কেমন চলেছি লজ্জা চান্দ ভালো আমাকে লাগে, চলো আমার চাপাবি দাদা। ডিম টোস্ট 10 টাকা 10 টাকা, 10 রুপিয়া 10 রুপিয়া, তুমি স্কুল যাবে এখন? ঠিক আছে, খুব লজ্জা পেয়ে গেছে আমার বাবু। ডিম টস রেডি, ডিম টস ডিম টস। আর আমার দিদি সস নিয়ে চলে এসছে, ক্যামেরার সামনে আসবে না বলছে, তাও আমি নিয়ে চলে এলাম, তো খেয়ে নিচ্ছি। আর কি বলবো, ভালো লাগছে না সেই ভোরবেলা। তো দিদি বাড়িতে বাড়ি চলে এলাম, বিড়ালটা কেমন এসে বসে রয়েছে শুধু দেখো, মনে হচ্ছে কি রাজা এই ঘরে। এই মিয়াও মিয়াও মিয়াও, এই দেখ এই দেখ এই দেখ, বলো হাই, সবাইকে বলো হাই, বলো এই দেখো, তাকাও মিয়াও। ও এখন ইঁদুর খুঁজছে, ইঁদুর, ওই দেখো ওই দেখো, লজ্জা পেয়ে গেল নাকি, কোথায় গেল দেখি তো, কোথায় গেলি রে ম্যাও, সত্যি তো কোথায় চলে গেল। না বাবা আমার ম্যাও খুব ভয় লাগে, আমি যাবো না ওকে খোঁচাতে। ওরে বাবা রে, তাই যা তা এই ঘরে চলে এসছে, আমি ওই ঘরে দেখেছি ঢুকতে, ফোনে মনে হলো ওই ঘরে ঢুকলো। তো আমাদের বাড়িতে হচ্ছে মাটির বাড়ি, মাটির বাড়িতে যে এত আরাম ধারণার বাইরে। এই গরমকালে বিশেষ করে শীতকালেও খুব আরাম, ঠান্ডা লাগে না গরম লাগে, মানে দু সময়তেই সব ঘরেই, মানে শীতকালেও বলো গরমকালেও বলো দুটো কালেই, মানে আমাদের মাটির ঘর বলে কোনো কিছু মনে হয় না একদম। খুব আমার তো ওই ঘরের থেকে মানে শ্বশুর বাড়ির থেকে এইখানে বেশি আরাম, শুয়ে বিশেষ করে মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি সেই। তো আমার বাবা ক্যামেরায় আসার জন্য চশমা পরে চলে এলো, দাবাং এর মতো লাগছে। বলো আমি এসে তুমি খুশি হয়েছো? হ্যাঁ, আমার মেয়ে এসেছে বাড়িতে, আমার খুব খুশি, খুব আনন্দ হয়েছি। কি নিয়ে এসছো আমার জন্য? তো আমি এই যে চিকেন রান্না করছি, আমি আমার মা একটু বাইরের কাজগুলো গুছিয়ে নিচ্ছে। কি আমাকে দেখাচ্ছিস নিজে হেডফোন কিনে? আমি তো ওটাই ভাবছি, তোর সাহস তো মন্দ নয়, আমাকে না দিয়ে তুই নিজে কিনে নিলে। আমি ভাত খেতে বসে গেছি, এই দেখো ভাত খেয়ে নি। তো এখন বিকেল হয়ে গেছে, আমার দিদিও চলে এসেছে, তো আমরা সবাই মিলে এখন বাজার যাচ্ছি। আমি শাখা পড়তে যাবো, আমার দিদি কেনাকাটা করবে। আমি এই পাগড়ি কিনেছি দেখো, দেখলাম বাজার যাচ্ছি। তো এই পার্সটা আমি দেখাবার জন্য ভিডিওটা অন করলাম, যে পাঁচটা আমার একটা দিদিভাই দিয়েছে, খুব সুন্দর, বাইরে বেড়াতে গেছিল। হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে, এই ড্রেসটার সাথে ম্যাচিংও হয়ে যাচ্ছে। তো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন আমরা টোটো করে যাচ্ছি, টেন টেন, এই যে আমার দিদি, আর এই যে আমার মা। আমার দিদি, দিদি হাই বল। আমার মা আর আমার দাদা টোটো চালাচ্ছে, আমার জামাইবাবু সামনে বসে আছে।
দাদাটা চুল কেটে দিয়েছে, খুব ভালো চুল কাটে। চুল কাটা হয়ে গেছে, এখন বাড়ি যাবো, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, তাড়াহুড়ো। আবার আজকেই বাড়ি চলে যাবো। ভালোই লাগছে, আমি বাড়ি চলে যাবো, আমার দিদিরা এসে ছাড়তে। একটু কেঁদে নে, গলা জড়িয়ে কাঁদবো কেন? বাই বাই দাদা, ট্রেন আসুক তারপরে যাবো। যাই, বোবা হয়ে গেছো কেন দিদি? সাই তাহলে, হ্যাঁ ফোন করে। আমি তো ফাইনালি যাচ্ছি, আমাদের ট্রেন ঢুকে গেছে। আমরা আবার তো বিয়েতে দেখা হবে, চিন্তা করিস না। আমার দিদি এখন পাটনা চলে যাবে বর্ধমান থেকে, আর আমি চারামপুলি চলে যাবো। তাই মুড খারাপ হয়ে গেছে, অনেকদিন পর, অনেকদিন ছিল তো তাই মন খারাপ হয়ে গেছে। তুমি তো ভাব আমি আসবো না, এবার বলো আমার কত দাম আছে। তো বাড়ি চলে এসেছি, সারাদিন রেস্ট পাইনি, একটু ভালো লাগছে না। তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি, চোখগুলো আমার বন্ধ হয়ে যাচ্ছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আমার ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগছে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব, পাশে থাকা বেল বাটনটা অল বাটন করে দেবে, আর প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, কমেন্ট করো, ভালো লাগছে না। আমার পর দেখে হাসছে, ও ভাবছিল আমি আসবোই না, কিন্তু আমি দুদিকের কথাই রেখেছি। মাও অবাক হয়ে গেছে আমি গেছি বলে, আর ও অবাক হয়ে গেছে, ভাবতেই পারেনি আমি আসবো। এলাম তো, বলো এবার আমার কথার দাম আছে কি না। ওই বলবে, হুম আবার কি, জোরে বলো। তো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।